আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ইনফোনেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে শিখব কীভাবে নিজ্ঞা ভিডিও তৈরি করতে হয়। আমরা প্রায়শই নিজ্ঞা ভিডিওগুলো দেখে থাকি, এগুলো কীভাবে মোবাইলে খুব সহজেই তৈরি করা যায় ওইটা আমরা আজকে শিখব। সবাই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই প্রথমে প্লাস বাটনে চাপ দিব, দেওয়ার পর এমটি প্রজেক্ট এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর যাব মিডিয়া ব্রাউজার। মিডিয়া ব্রাউজার থেকে আমরা যে ভিডিওটা থেকে আমরা নিজ্ঞা ভিডিও তৈরি করব ওইটাকে জাস্ট অ্যাড করব। তো আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। তো আমাদের যে স্পেসিফিক অংশটুকু থেকে আমরা ভিডিওটা বানাতে চাচ্ছি, এই স্পেসিফিক অংশটুকু আমরা ক্রপ করে নেব। তো আমরা চাচ্ছি এখান থেকে ভিডিওটা শুরু হবে। তো আমরা আগের বাম পাশের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, এই জন্য আমরা এই ভিডিওটা ক্লিপটা সিলেক্ট দিব। দেওয়ার পর এই কেচি অংশটাতে টিপ দিব। টিপ দেওয়ার পর ট্রিম টু লেফট, মানে বাম পাশের প্লেহেড এটাতে চাপ দিব। চাপ দিলে পিছনের অংশটা কেটে যাবে। তো আমরা একটু সামনের দিকে যাই। আমরা চাচ্ছি সামনের দিকে তো আমরা চাচ্ছি এই এই ডান পাশের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। তো এই জন্য আমরা এই ভিডিও ক্লিপটাতে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর এই যে কিছু কিছু চিহ্নটাতে চাপ দিলাম। দেওয়ার পর ডান পাশের অংশটা বাদ দিব, যেন ট্রিম টু রাইট অফ প্লে হেড এটাতে চাপ দিলাম। তো এখন যেই জায়গাটা নিজ্ঞা টোনটা আসবে, মিনিমাম 5 সেকেন্ডের একটা ক্লিপ লাগবে। তো আমরা এই ক্লিপটার জন্য একটা ক্যাপচার নিতে হবে, ফটো দেখি কোনটা ভালোভাবে নেওয়া যায়। তো বন্ধুরা, আমরা চাচ্ছি এই অংশটুকু নিজ্ঞা টোনের সময় থাকবে 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য স্টিল। এই জন্য আমরা প্রথমে ক্লিপটাকে সিলেক্ট দিব। সিলেক্ট দেওয়ার পর এই যে ক্যাপচার আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিব। তারপর 3 নম্বর যে অপশানটা ক্যাপচার ফ্রেম অ্যান্ড ইনসার্ট টু রাইট অফ দ্য ক্লিপ এটাতে চাপ দিব। দিলে ক্লিপের ডান পাশে 5 সেকেন্ডের জন্য এটা চলে আসবে। চলে আসার পর আমরা এটাকে একটা গ্রাফিক্স দিব। গ্রাফিক্স দেওয়ার জন্য এটাকে একটা ইফেক্টস দিতে হবে। তো এই জন্য এই পিকচারটাকে সিলেক্ট দিতে হবে। দেওয়ার পর কালার ফিল্টার, কালার ফিল্টার দেওয়ার পর যেটা সচরাচর বর্তমানে পপুলার এই যে এই কালারটা দিতে হবে। দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক দিব। দেওয়ার পর একটা লেয়ার অ্যাড করব। লেয়ারে একটা টেক্সট থাকবে যেটা আমরা সচরাচরই দেখে থাকি, নিজ্ঞা। ওকে, দেওয়ার পর এটা আমরা একটা জায়গায় প্লেস করে নেব। সুন্দর করে প্লেস করার পর এটাকে একটা ফন্ট, সুন্দর দেখে একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট দেওয়ার পর ওকে। এখন আমাদের যে আসল কাজ এটা হলো অডিওটা অ্যাড করা, নিজ্ঞার টোনটা অ্যাড করা। তো আমরা এই নিজ্ঞার টোনটা অ্যাড করতেছি, নিজ্ঞার টোনটা অ্যাড করলাম। করার পর আমরা একটু যদি প্লে দিয়ে দেখি এখন কেমন হচ্ছে, হয়েছে দেখুন। তো এখন বন্ধুরা, এটাকে যে এখন যে কাজ এটা হলো আমাদের সেভ দিতে হবে। তো সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার জন্য এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিব। দেওয়ার পর 3 ডট বাটনে চাপ দিব। দেওয়ার পর ফুল এইচডি, আমরা ফুল এইচডি সেভ দিব, তাই ফুল এইচডিতে চাপ দিব। দিলে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবসময় আমাদের ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।